কিছু না, ওই সরকারের বাড়ি তৈরির প্রকল্পে অ্যাপ্লিকেশন করছে, ছ মাস হয়ে গেল, তা এখনো তো পাস হয় নাই। উমেশ, একরা ছেলে আবার সরকারি বাড়ি প্রকল্পের জন্য দরখাস্ত করছে, কেন? বাপের দোয়ান কি চলে না? চলবে না কেন, তবে করোনার বাজার, এই বাজারে যেমন চলা উচিত তেমন চলছে। দেখি বাড়িঘর নাই নাকি? এই দেখো, তুমি এমন কথা বলো না, সাকরার আবার বাড়িঘর থাকবে না? ও পাড়ার সবচেয়ে বড় বাড়িটা, ওটাই তো অক্ষয় সাকরার, মানে সুজয়দের। ও, তাহলে আবার নতুন বাড়ি করবো কেন? সরকারের থেকে সবাই টাকা নিতেছে, ও আর সারে কেন বলুন তো? তাজা বলছো। সুজয় আমার ল্যাংটা বসে বন্ধু, যাই হোক একটু দেখেন দেখেন। সে তো বুঝলাম, তা ওটা হিসাবটা বুঝাই দিয়েছো তো? হ্যাঁ, কই দিছি। কত বলছো শুনি? 25%? 30। হ্যাঁ, ও লাস্ট দু মাস হলে বাড়াই দিতে হয়েছে, খরচাপাতি যা বাড়ছে, সব তো তোমার ওই দিদির মানিব্যাগে ঢোকে না। লাইনে অনেক লোক আছে, ও তুমি বুঝবা না।